আগামী 28 নভেম্বর অনুষ্ঠিত হবে পাবনার ঈশ্বরদী উপজেলার অন্তর্গত 7 ইউনিয়ন পরিষদ নির্বাচন। দাশুরিয়া ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দাশুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বকুল সর্দার মনোনয়ন ফর্ম দাখিল করেছেন। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মঙ্গলবার দুপুরে ঈশ্বরদী উপজেলা নির্বাচন অফিসে নির্বাচন অফিসার আরিফুল হকের কাছে মনোনয়ন ফর্ম জমা দেন তিনি। উক্ত মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান সহ আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।